এই যে ষোলো নাম বত্রিশ অক্ষর প্রস্ত করে গেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আটটা হরে। এই হরে হচ্ছে শ্রীমতীর চরণ, চরণে কৃষ্ণকে হরে। চারটে কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন, চারটে রাম দাদা বলরাম, অনেক টাইমের ব্যাপার। এ নাম সত্যজের আগে সৃষ্টি হয়েছে, ভরত মুনি এই নামকে সৃষ্টি করেছেন। রেবা নদীর তীরে বেতুষী কানন ভিতরে, কুমার কুমারী সম্মুখ মিলন করে, ভরত তাই দেখে নয়নে বিষয় মনে মনে, এই হরি কি সেই গোলক বিহারে। অর্থাৎ ভরত মুনি বেদ বনে সাধনা করছে, রাধা কৃষ্ণ ছেলে রূপ হয়ে নিত্য গীত করে, ভরত মনে ভস্ম করে দেবে কুমনের জলে জোরে। ভরত মুনির সামনে রাধা কৃষ্ণ বালক বালিকার নিত্য গীত করছে, আর ভরত মুনি কুমন্ডের জল ঢেলে যখন ভস্ম করে দিতে গেল, দুজন ছিল চারজন হলো, আবার জল ছিটিয়ে দিল, চারজন ছিল আটজন হলো, আবার ছিটিয়ে দিল, আট ছিল ষোলো হলো, আবার ছিটিয়ে দিল, ষোলো জন ছিল বত্রিশ জন হলো। তখন ভরত মুনি ধ্যান করে দেখছে সেই ব্রজের গোলক বিহারী, তাই ষোলোটা নাম বত্রিশ অক্ষর, চার রাম চার কৃষ্ণ আটটা হরে, চারটে কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন, চার রাম বলরাম আর আটটা হরে। আমার রাধা রানীর যুগল চরণ, একবার হরি 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 বলে রাধা রানী, দুটো মানুষ থাকে গোপনে সম্মিলনয় রাসমণ্ডলে, প্রেম পীড়িতের ধারা মন প্রেম পীড়িতের ধারা, আরে তারক বলে বাঁচতে পারে, তারক বলে বাঁচতে পারে, নিঃস্বার্থ প্রেম করে যারা, নিগুড় ব্রজ রসের করণ পারবে কি সই তোরা, নিগুড় ব্রজ রসের করণ অসাধ্য সাধন করা, অসাধ্য সাধন করা, মনের মুখে মনি ধরা, নিগুড় ব্রজ রসের করণ পারবে কি সই তোরা, নিগুড় ব্রজ রসের করণ পারবে কি সই তোরা, নিগুড় ব্রজ রসের করণ। শুনলেন বাবাজির বক্তব্য, এত সুন্দর করে বলে গেল বুঝলেন, একেবারে ছাটা চালের মতো আলোচনা, কি বাবা ভুল না সঠিক। গান হয়তো অনেক শিল্পীর সঙ্গে করি পেটের দুঃখে বুঝলেন, করতে হয়, কিন্তু এত সুন্দর ছাটাই করা কথা, এই যুক্তি তর্ক এত সুন্দর করে কেউ বলে না। তাই আবারও আমি সুন্দর কিছু যাওয়ার জানার জন্য আপনাদের সামনে চেয়ে বসবো। ইতিমধ্যেই আমাকে একটা প্রশ্ন করে গেছে, বলছে আমি একটা প্রশ্ন করলাম তোমাকে, প্রশ্ন করার অধিকারটা কার থাকে? মাস্টার মশাইয়ের, কি বাবা? ছাত্র ছাত্রী কিন্তু মাস্টারকে প্রশ্ন করতে পারে না, কি করে? মাস্টার মশাইকে জিজ্ঞেস করেন, মাস্টার মশাই এটা কি হবে, মাস্টার মশাই এটা কি হবে। ছাত্র ছাত্রী করে জিজ্ঞেস, আর মাস্টার মশাই করেন প্রশ্ন, বল এটা কি হবে, বলতে এটার মানে কি হবে।
কারণ মাস্টারের জানা আছে, জানার পরে প্রশ্ন করে, আর ছাত্রছাত্রী জানা নেই, যার জন্য ছাত্রছাত্রী জিজ্ঞেস করে। তুমি যখন আমাকে প্রশ্ন করে গেছো বাবাজি, আমি তো তোমারই চেলা নাকি, তাই প্রশ্নের উত্তর আমি সঠিক দেব। আপনার চিন্তা করবেন না যে রেহানা পারবেন, পারবেই কি পারবে না, অবশ্য তার সঠিক উত্তর দেব। গান গাইব ঠিক গানের জায়গায়, আমাদের যে দেশে গান চলছে সেইখানেই গান দেব। তত্ত্বগানের দেশ, খুব সুন্দর দেশ, স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি নিয়ে আমাদের চারটে দেশ নিয়ে গান হয়। ওই একটা ক্যাসেটিং গান শিখলাম, সেটাই আপনাদের সামনে গাইলাম। এই গান যদি গাইতাম হয়তো এতদিন অনেক পয়সা রোজগার করতে পারতাম, বুঝলেন, কণ্ঠ তখন ভালো ছিল, বয়সটাও কম ছিল। কিন্তু এই ফকিরি গান শিখতে গিয়ে ওই পয়সার হারটা বাবা আমাদের অত নাই, তাই শোনাবো গান। ওই যে গানের পরে গান শিখতে হয় আমাদের, গুরুর পায়ে তেল মাখিয়ে মাখিয়ে। তা বাবাজি খুব গল্প ভালো দিয়েছে, বললো টর্চ লাইট, তিনটে বন্ধু একসঙ্গে কিনলো, কিনে যে বেশি ইউজ করেছে তার ব্যাটারি তাড়াতাড়ি ফিউজ হয়ে গেছে, আর যে একটু কম কম করেছে তার মাঝামাঝি আছে, আর যে লাইটে হাত দেয়নি তার ব্যাটারি একেবারে ফুল চার্জ আছে। আচ্ছা লাইট কিনাই তো ইউজ করার জন্য নাকি, আমি কি লাইটটা ঘরে রেখে দেওয়ার জন্য কিনেছে নাকি বাবা, আপনারাই বলেন। আমি কি লাইটটা রেখেছি ঘরে কিনে রেখে দেব আলমারির মধ্যে, কি বা ভালো একটা জায়গায় লাইট আমি রেখে দেব, এর জন্যই কি লাইট কেনে নাকি? হ্যাঁ গোসাই, লাইটটা তুমি আমাকে ব্যবহার করা শিখিয়ে দাও, লাইট কিন্তু ব্যবহারের জন্যই, কি ভুল না সঠিক, লাইট হচ্ছে ব্যবহারের জন্য, কিভাবে ব্যবহার করতে হবে আমাকে। লাইট ওই আলমারির মধ্যে রেখে দেওয়ার জন্য কিন্তু লাইট হয়নি, আমি অন্ধকারে পথ দেখব বলে ওই লাইটটাকে আমি কিনে এনে ঘরে রেখেছি। তা যদি অন্ধকারেই থাকতে হয় তাহলে লাইট কি হবে আমার? হ্যাঁ এই যে এই লাইট, লাইটগুলো জ্বলছে, আপনারা আমাকে কি সুন্দর দেখতে পাচ্ছেন তাই না, কিন্তু লাইট যদি না থাকতো আমাকে দেখতেই পেতেন না। তোমার কাছে আমার জানার বাসনা, লাইট আমি কিনেছি আমি ইউজ করব, কিন্তু ওই ব্যবহারটা আমার জানা নাই, তুমি ব্যবহারটা ঠিকভাবে আমাকে, লাইটটা কিভাবে চালালে বেশি দিন চার্জ থাকবে সেটাই তুমি একটু আসরে প্রকাশ করবে। শোনাবো এবার গান। তারপরে যে প্রশ্ন ছিল সে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দিয়েছে, বলো কৃষ্ণর বাঁশি যখন বাজে এই বাঁশি শুনে পাষাণও গলে জল হয়ে যায়। হরিবল হরিবল, সুন্দর সুমন, তুমি একটু আসরের দিকে আসলে ভালো হয়, কারণ আমাদের তো চারটে নামার কথা, তুমি এবার কোন শিল্পী আসরে তুলবে সেটা শিল্পীদের একটু বলে দাও, মানে অনেক শিল্পী এনেছেন আপনাদের সামনে সুমন, অনেক 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 শিল্পীর মধ্যে আমরা একটু লোক কটাকে গুছিয়ে দেব, আর ওনারা আপনাদের সামনে গাইবে, তাই শোনান গান। কোন রসে প্রেম সেধে হরি, গৌর বরণ হল সে, কোন রসে প্রেম সেধে হরি, না জেনে সে রসের মর্ম, না জেনে সে রসের মর্ম, প্রেম যা জন্তার হয় কি সে, না জেনে সেই রসের মর্ম, না জেনে সেই রসের মর্ম, প্রেম যা জন্তার হয় কি সে, কোন রসে প্রেম সে হরি, গৌর বরণ হল সে, কোন রসে প্রেম সে হরি। আর যা তো সব চাইছা
সার আর যত সব যাই সারে কার তাইতে ঘুরি কি যে করি সে প্রেম সে দেহরি গৌর বরণ হলো সে কুন্দ সে প্রেম সে দেহরি তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল চেতনা শক্তি বৃদ্ধি পায় কি বাবা তাই না একেবারে তাজা তাজা কথা মহাজন কি বললেন মহাজন বললেন পদে আছে পদার্থ যদি না করা যায় তার অর্থ তাহলে গান শোনাও ব্যর্থ গান গাওয়াও ব্যর্থ তা যাতে করে ব্যর্থ না হয় সেই দিকে আমাদের এগিয়ে যেতে হবে কোন রসে প্রেম সেধে হরি গৌর বরণ হলো সে না জেনে সে রসের মর্ম প্রেম যাজন তার হয় কিসে আমার হরি এমন কোন রসে প্রেমকে সেধেছিল প্রেম সেধে সে গৌরাঙ্গ হলো আমার হরির কিন্তু গৌর বরণ ছিল না বাবা ছিল কি গৌর বর্ণ ছিল না তাহলে এমন কোন রসে প্রেমকে সেধে আমার গৌর সুন্দর গৌর বর্ণকে লাভ করল প্রভুর যে মত সেই মত ছার আর যত সব যাই ছাড়ে খার আমি তাইতে ঘুরি কি যে করি ব্রজের পথের পাইনে দিশে দেখেন আমরা গান যেখান থেকে শুরু করে দিয়েছি সেই ব্রজতত্ত্ব রসতত্ত্ব আর এখান থেকে যদি আপনারা মনে করেন যে এখান থেকেই সারা রাত্রি গাইতে হবে তাই আমাদের ব্রজতত্ত্ব আর রসতত্ত্ব এখান থেকে নড়বে না এটাই হচ্ছে পালা গান কি বাবা স্তর বাই স্তর যেমন একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা ছতলা বাড়তে থাকে তদ্রূপ আমাদের এই গানের দেশ আছে গুরুর পায়ে তেল মাখিয়ে এই গান শিখতে হয় ক্যাসেট বাজানো নিয়ে না পদকর্তা কি বললে এবার অনেকে কয় অনেক মতে Thank you.
প্রেম সে দেহরি গৌর বরণ হলো সে কন্দস প্রেম সে দেহরি কোথাও ফাঁকি দিয়ে গেছে হয়তো মনে ছিল না তো আপনাদের মনে থাকার দরকার আমি বলেছিলাম বাবাজি এই যে গোপী গোপী কয় প্রকার সবাই তো আর একমত হতে পারে না পারে কি আমরা বাবার তিনটে মেয়ে আমার দিদি আছে আমার বোন আছে আমি তিনজনই কিন্তু একরকম না এক জিনিস ভালোবাসি তিনটে বোন আমরা তিনটে জিনিসকে ভালোবাসি মানে ব্রজের যে গোপীরা ছিল এই গোপীর মধ্যে গোপী কয়েক প্রকারের গোপী আর কোন কোন গোপীরা কিভাবে কৃষ্ণকে লাভ করেছিল হয়তো ভুল হয়ে গেছে পাকা জিনিস না জানার নয় কিন্তু পাকা জিনিস সুন্দর করে আপনাদের সামনে মীমাংসা করে গেল কারণ অমৃত তারণ অমৃত লাবণ অমৃত ধারা এই ধারা এই ধারার খবর যে জানে সে ধারার বেগে পড়ে মরে না হরি বল হরি বল তা তোমার কাছে আমি জানতে চাইব আরো সুন্দর একটা কথা কথাটা হচ্ছে কি যাহা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানবের এই দেহ ভাণ্ডে তাই যদি হয় তাহলে তাহলে এমন একটা জায়গা সেই জায়গার কথা আমি তোমার সামনে তুলে ধরব আমাদের দেহের মধ্যে কোন জায়গায় আছে যেখানে আড়ের দিক ১৮ ক্রোশের মধ্যে দিয়ে সেই নদীর আশেপাশের কোনো তৃণলতা জীবিত থাকতে পারতো না সে কালিন্দী নদী কালিয়াদহ নদী সেই নদীর আড়ের দিক ১৮ ক্রোশের মধ্যে দিয়ে কোন তৃণলতা কোন গাছ গুছালি সেখানে জীবিত থাকতে পারতো না পারতো কি বাবা কিন্তু একটা গাছ সেখানে জীবিত ছিল আর সেই গাছটা সেই নদীর জলে তার মূলগুলি ধৌত হচ্ছে কিন্তু সেই গাছটা মরেনি তর তাজা পাতা একেবারে ফুলে ভরপুর ফুলে ফলে ভরপুর তোমার কাছে আমার জানার বাসনা ওই গাছটা বেঁচে আছে কোন গুণে আর ওই কালিয়াদহ জলের তলে নাকি ছিল কালিও নাগ যে কালিও নাগ ওই কালিও নাগের মাথায় কৃষ্ণ একদিন নৃত্য করেছিল কালিয়াদহ জলের মধ্যে নেমে কৃষ্ণ যখন কালিয়া নাগের মাথায় পদ দিয়েছিল তা নেমে কত তাল এ দেখেন একটা মজার কথা কিন্তু কত তাল জলের নিচে কৃষ্ণ নেমেছিল কত তাল জলের নিচে কৃষ্ণ নেমে ওই কালিয়া নাগের মাথায় পদ দিয়েছিল তার আগের জিজ্ঞেস কি
যে কালিয়া নাগ কার অভিশাপে সে কালিও নাগ হলো এবং তার মুখে বিষ হলো। এ কিন্তু আগে নাগ ছিল না, ছিল কি তোমার কাছে আমার জানার বাসনা? এ একটা ছিল নাকি মানব? তা এমন কি অপরাধ করেছিল, সেই অপরাধ করার পরে তাকে কালিও নাগ হয়ে ওই কালিয়া দহ জলের নিচে থাকতে হলো। তার মুখে বিষ হলো কারণটা কি? ব্যাস জিজ্ঞেস আমার অনেক হয়ে গেল, এইবার দেব প্রশ্নের উত্তর। বলেছে তোমার মতো একটা ভক্ত যে ভক্ত গুরুদেবকে দেখে সঙ্গে সঙ্গে এইভাবে প্রণিপাত করতে যাচ্ছে, প্রণিপাত আর গুরুদেব বলল তুই ওইভাবেই থাক, গুরুবাক্য বলবান আর সব বাহ্য গেল। গুরুর আদেশকে শিরোধার্য করে নিয়ে ভক্ত সত্য যুগে সে প্রণিপাতের ভাব নিয়ে ছাপড়িয়ে আছে নিচু হয়ে। সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, কলিউ যেতে চলেছে, আজও সেই ভক্তটা ওইভাবেই আছে। সেই ভক্তটার নাম কি? বাহ বাহ গুরুদেব বাহ, তুমি জিজ্ঞেস যখন করেছো আমি তার সঠিক উত্তর দেব। এই গুরুদেবটা ছিল কে? অগস্ত্য মণি। আর ভক্তটা ছিল কে? বৃন্দা। এই বৃন্দা এত পরিমাণে বাড়তে শুরু করেছিল বাবা, বাড়তে 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 মনে হচ্ছে যেন ওই সূর্যটাকে, সূর্যের আলোটাকে সে ঢেকে নেবে। তাকে যদি আর কিছুদিন না ঠেকানো যেত, সে এত বাড়তে শুরু করে দিয়েছিল, সূর্যের আলোটাকে সে ঢেকে ফেলতো, পৃথিবীটা অন্ধকারে পরিণত হয়ে যেত। তাই দেব দেবতাগণ গিয়ে অগস্ত্যকে বলেছিল তোমার ভক্তকে ঠেকাও, তা নইলে আমাদের পৃথিবী অন্ধকারে পরিণত হয়ে যাবে। একমাত্র একে তুমি ঠেকাতে পারো, নচেত কিন্তু কেউ ঠেকাতে পারে না। তাই অগস্ত্যমণি ভাদ্র মাসের পয়লার দিনে যাত্রার পথে রওনা হওয়ার সময় তাকে বলে গেছিল তুই ওইভাবেই থাক। আজও সে গুরুদেবও ফিরে আসেনি আর ভক্তও কিন্তু মাথা তোলেনি বাবা। এই ভক্তের নাম হচ্ছে বৃন্দা পর্বত। সেই পর্বত সত্য যুগ থেকে ওইটুকু আসার এক ইঞ্চিও বাড়েনি। সব পর্বত কিন্তু বাড়ে, পাথর বাড়ে না, কিন্তু বৃন্দা পর্বত আজ অবধি বাড়েনি, সত্য যুগ থেকে সেইটুকু আসে, এটা গুরুর আদেশে। গুরু কতখানি জিনিস দেখেন, গুরু কোথাকার ধন দেখেন। সত্যযুগে নারায়ণের গুরু ছিল, ছিল না বাবা? ত্রেতা যুগে রামচন্দ্রের গুরু ছিল, তারপরে কৃষ্ণ ভগবানের গুরু ছিল, কলিতে আমার শ্রীমান মহাপ্রভুর গুরু ছিল। তা ভগবানের যদি গুরু থাকতে হয় তাহলে আমাদের মানুষের কেন গুরু থাকতে নেই? কয়জন মানুষ গুরু ধর আছেন, হাত তোলেন তো। হরিবল হরিবল হরিবল, যারা এখনো ধরেননি দয়া করে, দয়া করে গুরু ধরবেন, মুরিদ কিংবা বায়াত হবেন যারা আমরা, আমার চাচারা আছেন, চাচা সাহেব যারা রয়েছেন অবশ্যই মুরিদ হবেন, পীর ধরতে হবে, পীর আপনাকে ধরাই লাগবে। পীর না ধরে এই ধরা ধাম থেকে যদি চলে যাওয়া যায় সেখানে যে কি গতি হবে বাবা সেই মালিকই জানে। তাহলে তোমার প্রশ্নের উত্তর শেষ, আমার প্রশ্ন করা হয়ে গেল একখানা। এবার এবার একটা গান দিয়েছে খুব সুন্দর দেশে, দেখা যাক কি বলে, বাজাও।
রসে প্রেম সে দে হরি না জানে সে রসের মর্ম না জানে সে রসের মর্ম প্রেম যা জংকার হয় কি সে কোন রসে প্রেম সে দে হরি গৌর মরণ হলো সে কোন রসে প্রেম সে দে হরি শুনলেন মাল কমা মাল না যা ভাবে বোঝা যাচ্ছে মানে এমন করে পেড়ে ধরছে না বললেও না তো দেখো সব জিনিসকে তো সমান করা যাবে না এটা ছোট বড় আছে নাকি বাবা সবাই সমান না তুমি যে প্রশ্ন করলে এবার কোন রসে প্রেম সেতে হরি গৌর বরণ হলো কিসে কৃষ্ণ বরণ গৌর বরণ হলো বাহ খুব সুন্দর কথা খুব ভালো কথা তা সব জিনিস সমান না কেমন সমান না একটা ছেলে বাইরে কাজে গিয়ে কাজটা ধরো না দেশে এসে ডাব বেচতে লাগলো ডাব তো কেটে দিতে হয় ওই কাটতে গিয়ে এখানে একটু কেটে গিয়েছে তো চিন্তা করলে এই ব্যবসা করা যাবে না ব্যবসা খুব খারাপ ব্যবসা এরপর আমার নখই ছুটে যেতে পারে টেনে টেনে লজেন বেচতে লাগলো আর যখন হাবিয়ে যায় তখন এই হ্যান্ডিক্যাপ ক্যামেরায় চলে যায় গিয়ে হাফ নেয় এই ওঠো এটা হ্যান্ডিক্যাপ আমি হ্যান্ডিক্যাপে দেখো নখটা দেখিয়ে দেয় আরাম নেই একদিন কী দিয়েছে সিট ভর্তি এই ওঠো কেন বললাম হ্যান্ডিক্যাপে দেখো লোকটা বলছে আমিও হ্যান্ডিক্যাপ দেখাও বলে দেখাতে পারবো না